আসসালামু আলাইকুম। নতুন কারিকুলাম অনুযায়ী তোমরা যারা 2024-এর নবম শ্রেণীতে রয়েছো, তোমাদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত হয়েছে টোটাল 10টি বই। আমরা ঝটপট 10টি বই দেখে নেই। নাম্বার 1, বাংলা। 2024 শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর জন্য নির্ধারিত পুস্তক। বইটির ভিতরটা এরকম। নাম্বার 2, ইংলিশ, ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2024। নাম্বার 3, বিজ্ঞান, অনুসন্ধানী পাঠ। বইটির ভেতরটা ঠিক এরকম। নাম্বার 4, গণিত। বইটির ভেতরটা ঠিক এরকম। নাম্বার 5, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এটি অষ্টম শ্রেণীর, নবম শ্রেণীটাও হয়তোবা এরকমই হবে, বইটি পাওয়া যায় নাই, এজন্য দেখাচ্ছি অষ্টম শ্রেণীটা দিয়ে। নাম্বার 6, ডিজিটাল প্রযুক্তি। বইটির ভেতরটা এরকম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। নতুন হয়ে থাকলে নিউ, পুরাতন হয়ে থাকলে ওল্ড লিখবে। কোন বিষয়ের উপর ভিডিও চাও আমাকে জানাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নাম্বার 7, জীবন ও জীবিকা, লাইফ অ্যান্ড লাইভলিহুড। বইটির ভেতরটা ঠিক এরকম। নাম্বার 8, স্বাস্থ্য সুরক্ষা। বইটির ভেতরটা এরকম। নাম্বার 9, শিল্প ও সংস্কৃতি। বইটির ভেতরটা ঠিক এরকম। নাম্বার 10, ধর্মশিক্ষা। যারা ইসলাম ধর্মের তারা ইসলাম ধর্মশিক্ষা, যারা হিন্দু ধর্মের তারা হিন্দু ধর্মশিক্ষা, যারা খ্রিস্টান ধর্মের তারা খ্রিস্ট ধর্মশিক্ষা, এবং যারা বৌদ্ধ ধর্মের তারা বৌদ্ধ ধর্মশিক্ষা শিখবে। এর পরের ভিডিওতে বইগুলোতে কী কী কন্টেন্ট রয়েছে আমি সেগুলো দেখাবো। নতুন কারিকুলামের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।